আমরা প্রথমে আল্লাহর তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের দেহগুলো মুক্তিতে হ্যাঁ আল্লাহ সকলে সৌভাগ্য হয়েছেন আমাদের আল্লাহর এই অতীতে আদায় করার জন্য যে কৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে আপনার দোয়া করি আপনারা যেন উপস্থিত আছেন এবং যারা গত হয়েছেন সকলের জন্য আমরা আসলে মসজিদে দেখে আমার কাছে খুব আনন্দ হচ্ছে সুন্দর আয় মানে জামা করেছে রুচিকর সৌন্দর্য অত্যন্ত সুন্দর এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই কাজে যেভাবে যুক্ত শরীর হয়েছে তারও শরীর অংশগ্রহণ করছে না আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সবটা গাড়িয়া কবুল মঞ্জুর করে আমরা আশা করি যে মাদারীপুর সদর উপজেলার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে বসিদিয়াবাসীকে ধন্যবাদ জানাই তাতে এমন সকল এলাকায় আমরা অনুপ্রাণিত হতে পারি এই মসজিদ থেকে যে দিনের রাস্তায় সকলে যদি কম বেশি অংশগ্রহণ করে এবং সুন্দর একটি মসজিদ করে সেখানে নামাজ পড়তে গেলে মনটাই ভালো হয়ে যায় এই মসজিদে প্রবেশ করলে মনটা ভালো লাগে যুবক ভাইরা যারা আছেন তারা এতে অংশগ্রহণ করছেন আপনারা বেশি বেশি অংশগ্রহণ করুন কারণ দেশ জাতি আপনাদের ভবিষ্যতের দিকে চেয়ে আছে আর মসজিদ আমি বেশি লোক হলে সমাজের বিভিন্ন অপকর্ম থেকে আমরা যুব সমাজকে রক্ষা করব যেন আমরা চেষ্টা করবো আগামীতে সকল প্রকার সুন্দর কাজে ভালো করে অংশগ্রহণ করবো আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ে কবুল করেন ইসলাম আলাইকুম আবার আমি ধন্যবাদ আমার কাশ্মীর আপনাদের সেবা করে দিয়েছেন বর্তমানে আপনাদের আমাদের কোন সরকার এসে খুলে দিয়ে গেছে গ্রুপ ছিল এই পর্যন্ত কতটুকু জানাইছে জানি না সব পার্টিয়ে কিন্তু জানাইছে সেটাও কিন্তু দমন হয়েছে আমার এই শ্রদ্ধা বাদন দাদার কারণ আজকে যাই হোক আমি আর বক্তৃতা করতে চাই না বক্তৃতা বাড়াতে চাই না সামনে জানুয়ারি এই জানুয়ারিতে আমাদের নির্বাচন হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন দাম বাহানা দেখেন মিটিং দেখেন ফেসবুকে দেখেন তারপরে টিভিতে দেখেন বিভিন্ন ভাবে দেখেন আমেরিকার আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক যে কূটকৌশল তারা করে বিএনপির নাচে আর বিভিন্ন রকমের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে সেইটা যাতে না করে আমরা যারা আছি আমরা কিন্তু এখানে যারা এখানে আসি
মেজর কোশিদি কিন্তু নৌকারে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালোবেসে এখন আওয়ামী লীগকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে আমরা এই বিগত দিন থেকে এই পর্যন্ত রাজনীতি করে আসছি কিন্তু এই যে বঙ্গবন্ধুর আদর্শে আমরা এত ভালোবাসার কারণ হলো আমাদের মধ্যবিয়াস তালিকা উনি ছিলেন হলো মাদারীপুর জেলার বৃহত্তম মাদারীপুর জেলায় গ্রেটার ফরিদপুর ছিল তখন এই গ্রেটার ফরিদপুরের কিন্তু তখন প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি ছিলেন জেলা কমিটি আমার যে দাদার বাবা যিনি তিনবার সংসদ সদস্য ছিলেন তা যাই হোক আমাদের শিক্ষানে ইমানে কুশিয়ামারাতে দুইটা প্রাইমারি স্কুল দাদার বাবা কিন্তু একটা মেয়েছে এটা নজিরবিহীন একটা গ্রামে ওই পিরিয়ডে অন্তত দুইটা প্রাইমারি স্কুল একসাথে হওয়ার কোনো কথা সেটা সম্ভব হয়েছে এখন যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী জননীতি যাতে আবার পুনরায় প্রধানমন্ত্রী হতে পারেন আর দাদা যাতে এমপি হতে পারেন এই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা নৌকা মার্কায় বেশি বেশি ভোট দিয়ে যে যেখানেই থাকি না কেন ঢাকা থেকে খুলনা থেকে নির্বাচনের দিন অন্তত এলাকায় আসতে হবে আমাদের সবাই ভোট দিতে হবে তা যাই হোক আমরা ভোট দিয়ে আবার দাদার বিজয়ী করব উনি আবার এমপি হবেন এমপি হইলে এইবার আমরা আশা করি আবারও কিন্তু দাদা মন্ত্রী হইবেন তো যাই হোক এই আশাবাদ ব্যক্ত করে কিন্তু আমরা
আসসালামু আলাইকুম।